পিছনে যাই আজ রাঙ্গুনি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপি জামাতের অরাজকতার প্রতিবাদে রাঙ্গুনি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আজকে বিক্ষোভ মিছিল হচ্ছে এবং এই শান্তপ্রিয় রাঙ্গুনিয়াকে কেউ যদি অশান্ত করতে যায়, বিএনপি জামাত যদি রাঙ্গুনিয়াতে অরাজকতা সৃষ্টি করতে যায়, আমরা রাঙ্গুনি উপজেলা ছাত্রলীগ সর্বদা প্রস্তুত আছি, প্রতিহত করার জন্য সর্বদা মাঠে আছি এবং এই রাঙ্গুনিয়ার হাজার হাজার কোটি টাকার উন্নয়নের ধারক ও বাহক জনতা ডক্টর হাসান মাহমুদের উন্নয়নকে যারা নস্যাৎ করতে চায়, ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা সর্বদা প্রস্তুত আছি এবং আমাদের প্রিয় নেত্রী জনতী শেখ হাসিনা যে ভীষণ দিয়েছেন সে ভীষণ বাস্তবায়ন করার জন্য রাঙ্গুনি উপজেলা ছাত্রলীগ সর্বদা প্রস্তুত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য রাঙ্গুনিয়া উপজেলা সর্বদা প্রস্তুত আছে এবং আমি আবারও হুঁশিয়ার করে বলতে চাই, রাঙ্গুনিয়া বিএনপি জামাত যদি আপনারা মাথা ছাড়া দিয়ে উঠতে চান, ওঠার চেষ্টা করেন, আমরা রাঙ্গুনি উপজেলা ছাত্রলীগ সর্বদা আপনাদেরকে প্রতিহত করব। এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গুনি উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিএনপি জামাত শিবিরের নৈরাজ্য নাশকতার প্রতিবাদে রাঙ্গুনি উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ আমরা ইতিমধ্যে শেষ করলাম। আমরা গত 3/10/2022 ইংরেজি রাঙ্গুনি উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এরপর আমরা প্রথমে চিন্তা করলাম আমরা একটা আনন্দ মিছিল করব, এরপর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করব, কিন্তু আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের নির্দেশনা দিয়েছেন আমাদের আনন্দ মিছিলের দরকার নাই, জামাত বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের একটা বিক্ষোভ সমাবেশ করার জন্য। আমরা এই বিক্ষোভ সমাবেশটা ইতিমধ্যে শেষ করলাম। রাঙ্গুনি উপজেলা ছাত্রলীগের প্রত্যেকটা নেতৃবৃন্দকে নিয়ে আমরা আগামী দিনে যত বিএনপি জামাতের নৈরাজ্য আছে আমরা প্রতিহত করব। ছাত্রলীগের ভাইদেরকে নিয়ে আমরা পাড়া মহল্লা উপজেলার প্রত্যেকটা জায়গায় আমরা ছাত্রলীগের দুর্গ করে বিএনপি জামাতকে প্রতিহত করব, এই আশা ব্যক্ত করছি এবং জননেতা ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সর্বদা মাঠে থাকব।